দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। ফজরের আজান দিয়ে দিয়েছে, 30 রমজান শেষ রোজা আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এখন 3:20 বাজে, আজকে 30 রোজা, কালকে আমাদের ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর। তো সবাইকে অগ্রিম অগ্রিম ঈদ মোবারক। তো এই তো আমরা সব কিছু পরিষ্কার করলাম, গদ্য সব পরিষ্কার করলাম। আম্মু আজকে রাত্রেবেলা ঈদের সব প্রিপারেশন, গরুর মাংস মুরগির মাংস রান্না করে ফেলবে, রাত্রেবেলা পায়েস করে ফেলবে। তো এই তো সবাইকে ঈদ মোবারক। কেউ মন খারাপ করবেন না, কারণ যেহেতু আমাদের দেশে এখন খুব খারাপ অবস্থা, জানেনই তো করোনা ভাইরাস সব পুরো দেশে, মানে পুরো ওয়ার্ল্ডে যে খুব 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 একটা কঠিন আমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মন খারাপের কিছুই নেই, আমরা ঘরের মধ্যে আমরা ঈদটা পালন করি। আল্লাহ বাঁচালে আল্লাহ কাছে দোয়া করেন, পরের বছর জন্য আল্লাহ যেন করোনা ভাইরাস না থাকে, আল্লাহ যেন সব কিছু মুক্ত করে দেয়, আল্লাহ যেন সব ঠিক করে দেয়, আগের মতো করে দেয়। তো ঘরের মধ্যে আমরা মজা করি, তারপরে আমরা ফ্রেন্ড সার্কেলদেরকে ফোন দিই, আত্মীয় স্বজনদের ফোন দিয়ে কথা বলি, মজা করি, টিভি দেখি, টিভিতে বিভিন্ন ধরনের ঈদের অনুষ্ঠান আছে সব চ্যানেলে, তারপরে সুন্দর সুন্দর নাটক, সুন্দর সুন্দর অনেক কিছু প্রোগ্রাম আছে বা ঈদের প্রোগ্রামগুলো আমরা দেখি, ব্যবহার করে আমাদের টাইমটা চলে যাবে। আর আজকে আমাদের 30 রোজা, তো আমাদের ছাদের মধ্যে আবার খুব মজা করব আমরা সবাই মিলে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, রাত্রিবেলা আমরা খুব মজা করব, রাত্রে ছাদে যাব, সবাই রাত্রে ছাদে যেয়ে আমরা সবাই মজা করব। তো এই যে আমার ছেলের চুলের কাট, সব বাবাকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক বলো, অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তো ইফতারের ইফতারের আয়োজনের সময় আপনাদের সাথে আবার দেখা হবে। মশলা বের করে রেখেছি, তারপরে গরুর মাংস, এই যে দুধ, আজকে বাইরে খুব মেঘলা সকাল থেকে। আমার ছেলে বারান্দায় কথা বলতেছে তার বন্ধুর সাথে, বন্ধু এখনো আসেনি বারান্দায়, কারণ বৃষ্টি হবে বলে মনে করে সে ঘরের মধ্যে ঢুকে আছে। আল্লাহ, আকাশে আজকে খুব মেঘ, বৃষ্টি হবে, ওয়া ভালো লাগছে, ঠান্ডা থাকলেই ভালো তাই না? গরম গরম লাগছে তাই। গরু মাংস মুরগি মাংস তো দেওয়ার জন্য পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি। তারপরে আজকে আলুর চপ রেডি করবে, আলুর চপ। এই যে গরুর মাংস বের করে রেখেছে, মুরগির মাংস বের করে রেখেছে, রাত্রেবেলা রান্না করে রাখবে।
আগের দিন রান্না করে রাখলে মানে ঈদের দিন একটু কম ইয়া হয়। এই তো গরু মাংস, মুরগির মাংস দিতে হয়ে গেছে। ঈদের আগের দিন রান্না করবে আম্মু, ঈদের আগের দিন। আর এই যে বেসন, আজকে 30 রোজা, আজকে আমাদের আলুর চপ, শেষ ইফতার। আমরা এখন ইফতার বানাচ্ছি, আমার কলা খাচ্ছে। সবাই ছাদের মধ্যে মজা করতেছে, একটু আগে আকাশে মেঘ দেখলাম, এখন আবার রোদ। সবাই খুব মজা করতেছে, কালকে ঈদ। আসলে আমাদের সবাইই ভালো লাগতেছে, আল্লাহ বা চাইলে কালকে ঈদ করবো। Thank you.
চপ। আলু চপ ভাজি করছি তো সবাইকে, কালকে তো ঈদ, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক 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 শুভেচ্ছা আর ঈদ সবাইকে ঈদ মোবারক। তুমিও বলো ঈদ মোবারক। তো ভালোই লাগতেছে কালকে ঈদ, মজা লাগতেছে আসলে, মানে আগের ঈদ আর এখন ঈদ অনেক তফাত, কারণ যেহেতু করোনা ভাইরাস সেহেতু একটু মনটা খারাপই লাগতেছে, হ্যাঁ অনেক পরিবর্তন। দোয়া করে যেন পরের বছর আমরা সুন্দর মতো ঈদটা আগের মতো করে আমরা কাটাতে পারি, মজা করতে পারি, বাইরে যেতে পারি, তাই না? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আর যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসিব করে, আর যারা বেঁচে আছেন যারা এখনো অসুস্থ তাদেরকে আল্লাহ যেন হ্যাঁ সুস্থ করেছে, দ্রুত সুস্থতা দান করুক। আর বের হইলে কিন্তু আপনারা জানেন এখন করোনা ভাইরাস, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখন খুব খারাপ অবস্থা, আর এখন কিন্তু খুব স্ট্রং, এখন কিন্তু করোনার ধরন কিন্তু অন্যরকম, এখন কিন্তু খুব স্ট্রংটা আসতেছে, ওই যে আপনারা জানেনই ভারতে খুব খারাপ অবস্থা, তো দেখা যাচ্ছে যে আমাদের দেশেও কিন্তু এরকম মানে হয়েছে, মানে শনাক্ত হয়েছে, টিভিতে দেখাইলো, তো আপনারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। অনেকে দেখা যাচ্ছে যে মানে কেয়ার করেন, ড্যাম কেয়ার, আসলে আমরা যখন বাজার করতে গেছিলাম তখন অনেকেরই আমরা বলছিলাম, অনেকেই মাস্ক পরে নাই, আমরা কিন্তু ওদেরকে মানে ভালো কথাই বলছি যে আপনারা মাস্ক পরেন, আপনারা মাস্ক পরে গেছে মানে আল্লাহ নিলে এমনি নিয়ে যাবে, মানে এই ধরনের কথা, মানে ভালো কথা বললে যা হয় বুঝে নিত ওরা, মানে ড্যাম কেয়ার। আমার কারণে যদি আরেকজনের সমস্যা হয় ওটা তো আমার করা উচিত না, সেটা মনে করি, হ্যাঁ, কিন্তু তারপর আমাদের বলা উচিত ছিল, আমরা বলছি, এখন ওরা পালন না করলে তো কিছু করার নাই, তো সেটাই, কিন্তু আমাদের আসলে উচিত কি বলা, ওরা না পালন করে না পালন করুক, তাই না? আসলে খুব খারাপ অবস্থা দেশে, অনেকেই ড্যাম কেয়ার করে আর বুঝে নিত, যারা ড্যাম কেয়ার করে তারাই কিন্তু অসুস্থ হয়, এরকম বহু দেখেছি আমার পরিচিতর মধ্যেও, অনেকের দেখা গেছে যে বলছিলাম যে আপনারা আপনারা মাস্ক পরেন কিন্তু ওরা ড্যাম কেয়ার, ওরা না মাস্ক পরে কী হবে, কোনো লাভ নেই, যেটা হওয়া সেটা হবেই, কিন্তু তারা পুনরায় কিন্তু অসুস্থ হয়েছিল, ফ্যামিলি সবাই অসুস্থ হয়েছিল, তো সেটাই। আমাদের আজকে রাত্রেবেলা চাঁদ রাতে আমরা ছাদের মধ্যে ইয়া করবো না, মজা করবো অনেক, আল্লাহ আল্লাহ চাইলে সবাই মিলে, তো সেই ভিডিওটা আলাদাভাবে আপনাদের সাথে আমরা শেয়ার করব, আর আমরা কি রান্না করেছি, আপনাদের চাঁদ রাতের ভিডিওটা খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, আর হচ্ছে আর আজকে আমরা কি কি রান্না করবো আগের থেকে, তার আগের দিন আমরা কিছু রান্না করে রাখি, তো সেই ভিডিওগুলো চাঁদ রাতের ভিডিওতেই আমরা দিয়ে দিব, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন আমাদের আলু চপ ভাজি হয়ে যাচ্ছে, আর পেঁয়াজু, তারপর রুয়াবজা বুট, ছোলা বুট, আজকে আমাদের ইফতারের আয়োজন, আর এত তেলের জিনিস খেলে আসলে শরীরের জন্য, আর আজকে লাস্ট রোজা তাই জন্য আমরা তেলের জিনিস খাচ্ছি, আর আপনারা কিন্তু বেশিরভাগ ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু অত মানে আলোচনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাচ্ছে যে আমরা বিরিয়ানি খাচ্ছি, আমরা খিচুড়ি খাচ্ছি, চিকেন, মানে আলাদা আলাদা মানে তেলেরটা আমরা খুব কম ইয়ে করি, কি Oh, my God.